আপনাদের এই এইটাই আগে আগে কাজটা করতে দেবেন, কনস্ট্রাকটিভ কাজ করতে দেবেন না কনস্ট্রাকটিভ কাজ করতে দেবেন? নবান্নে সাংবাদিকদের উপর ফতোয়া নিয়ে কোনো কথাই শুনতে চাইলেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রতিবাদে অর্থমন্ত্রী ডাকা সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন সাংবাদিকরা। এ রাজ্যে এমন ঘটনা কার্যত নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নবান্নে মন্ত্রী অফিসারদের সঙ্গে দেখা করার ব্যাপারে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা এনে নির্দেশিকা জারি হয়েছে চলতি বছরের গোড়াতেই, কিন্তু তা নিয়ে এতদিন বিশেষ কড়াকড়ি ছিল না। তবে শনিবার সাংবাদিকদের নিজের ঘরে ডেকে ডিসি রিজার্ভ ফোর্স হুঁশিয়ারি সুরে কার্যত স্পষ্ট করে দেন, সরকারি নির্দেশ না মেনে চললে সাংবাদিকদের গ্রেফতার করা হতে পারে। হুঁশিয়ারি সুরে তিনি বলেন, ভারতীয় দণ্ডবিধির 188 ধারা অনুযায়ী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কেউ লঙ্ঘন করলে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর হবে তদন্ত, দোষী প্রমাণিত হলে গ্রেফতার। সোমবার নবান্নের প্রেস কর্নারে বিশ্ববঙ্গ সম্মেলন নিয়ে সাংবাদিক বৈঠক করতে এলে গতিবিধি নিয়ন্ত্রণ ও গ্রেফতারে হুঁশিয়ারি নিয়ে কিছু বলতে চান সাংবাদিকরা, কিন্তু কোনো কথাই শুনতে রাজি হননি অমিত মিত্র। কিছু কথা বলার নেই, আমি একটা বিশেষ কাজের জন্য আপনাদের এই এইটাই আগে আগে কাজটা করতে দেবেন, কনস্ট্রাকটিভ কাজ করতে দেবেন না কনস্ট্রাকটিভ কাজ করতে দেবেন? প্রতিবাদে অর্থমন্ত্রী ডাকা সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন সাংবাদিকরা। প্রশাসনের অনেকের মতে সাংবাদিকদের গতিবিধির উপর এত বিধিনিষেধ প্রধানমন্ত্রীর দফতরের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া দিল্লিতেও নেই। অথচ এই রাজ্যে সরকারের নির্দেশিকা অনুযায়ী কোনো সাংবাদিক পুলিশের অনুমতি ছাড়া নবান্নের কোনো দফতরে পৌঁছতেই পারবেন না। বিরোধীরা বলছে, রাজ্য সরকার যেভাবে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তা অতীতে সব নজির ছাপিয়ে গিয়েছে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।